আসসালামু আলাইকুম, মাহে রমজান। আশা করছি সবাই ভালো আছেন এই পবিত্র মাসে। আমরা এখন সবাই খুব সচেতন, ভাজা পোড়াটা রমজান মাসের ইফতারিতে কেউই খেতে চায় না। ইচ্ছা করলে আপনারাও আমার মতো এরকম একটি নুডলস প্লেটার তৈরি করতে পারেন পরিবারের জন্য। আর আমার বাচ্চারা এই নুডলস প্লেটার এত পছন্দ করে, এটা তৈরি করে দিলে তারা মনে হয় সারা বছর রোজা রাখতে পারবে। অসম্ভব মজার এই নুডলস প্লেটারটি চলুন দেখে আসি কীভাবে ঝটপট আমি তৈরি করেছি। আমি যখনই অনেকগুলো নুডলস একসাথে রান্না করতে যাই, তখন কখনোই এক ধরনের নুডলস রান্না করি না। আমি সবসময় চেষ্টা করি তিন চার রকমের নুডলস মিশিয়ে রান্না করতে, সেটা সুপি নুডলসই হোক অথবা ড্রাই নুডলসই হোক। আজকে যে নুডলসটা রান্না করব, তার জন্য আমি এখানে টু টার্ম স্পাইসি কোরিয়ান হালাল একটি নুডলস নিয়ে নিয়েছি। এই নুডলসটা কিন্তু অনেক স্পাইসি, আর আমার বাচ্চারা এই স্পাইসির কারণেই এই নুডলসটা বেশি লাইক করে। এখান থেকে আমি নুডলস নিব আর এটার সাথে মিশাবো এই মামা নুডলসটা। এটাও এখানে পাওয়া যায়, এটা হচ্ছে টমিয়াম ফ্লেভারের নুডলসের মধ্যে একটি সাওয়ারি ফ্লেভার আসে, ভীষণ ভালো লাগে। তাছাড়া আমি এখানে এই নুডলসটাকে একটু পরিমাণে বাড়াবার জন্য, আমি যেহেতু এখানে পাঁচজনের একটি প্লেটার তৈরি করব, তার জন্য আমি এই দুই রকমের নুডলস ছাড়াও এখানে একদম প্লেন যে নুডলসগুলো পাওয়া যায়, এরকম প্লেন কিছু নুডলস পাওয়া যায় সেরকম নিয়ে নেব পরিমাণ মতো, একটি বা দুটি। আর সাথে আমি দিব এই প্রন ডাম্পলিং বা গোয়াজা। এই প্রন ডাম্পলিংটা আমি রেডিমেডই ফ্রোজেন ব্যবহার করব আজকে, তবে ইচ্ছা করলে আপনারা বানিয়েও ব্যবহার করতে পারেন। অলরেডি এই প্রন ডাম্পলিংয়ের একটি সহজ রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আমাকে জানাবেন। প্রথমে যেটা করতে হবে, এই প্রন ডাম্পলিংটাকে সিদ্ধ করে নিতে হবে, অর্থাৎ স্টিম করে নিতে হবে। তবে আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে পানিটাকে ফুটন্ত গরম করে তার মধ্যে ডাম্পলিংগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে একটি স্টিমারের সাহায্যে স্টিম করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এরকম স্টিম করার চেয়ে সিদ্ধ করে নিলে ডাম্পলিংটা আরও অনেক বেশি সফট থাকে অনেকক্ষণ ধরে। আজকে নুডলস প্লেটারটা তৈরি করার জন্য আমার কিছু সেদ্ধ ডিমও লাগবে, আপনারা চুলায় ডিমটা সেদ্ধ করতে পারেন। তবে এই ইলেকট্রিক সেদ্ধ করার যে যন্ত্রগুলো পাওয়া যায়, তার মধ্যে ডিম সেদ্ধ করলে আপনার সুবিধা মতো আপনি হাফ বয়েল, সফট বয়েল, হার্ড বয়েল সব কিছু করে নিতে পারবেন। আমার আজকে নুডলস প্লেটারের মধ্যে যেহেতু সফট বয়েল ডিম লাগবে, তাই আমি সফট বয়েল ডিম করার জন্য আমার পরিমাণ মতো অর্থাৎ পাঁচটা ডিমকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। ডাম্পলিংগুলো সেদ্ধ হতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। 10-12 মিনিট পর আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ডাম্পলিংগুলো সফটভাবে সেদ্ধ হয়ে গেছে। তখন একটি ঝাঁঝরির সাহায্যে এগুলোকে সেঁকে তুলে নিতে হবে। এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, এখনই ডিমটাকে এখান থেকে নামিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ডিমটা আরও বেশি শক্ত হয়ে যাবে। আর আগে যেই পানিটার মধ্যে আমি ডাম্পলিংটাকে সেদ্ধ করে নিয়েছি, আপনারা দেখেছেন আমি বেশি করে পানি দিয়েছিলাম, এই একই পানির মধ্যে নুডলসগুলোকে সেদ্ধ করে নিব। আমি আজকে নুডলস প্লেটারে যেই যেই নুডলসগুলো দিব তার সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তবে চিন্তিত হওয়ার কোনোই কারণ নেই, আপনারা যদি যে কোনো এক ধরনের নুডলস দিয়েও এটা রান্না করতে চান তাহলে কিন্তু এটা টেস্টি হবে। ঠিক যেভাবে আমরা নুডলস সেদ্ধ করি সেরকমভাবেই নুডলস সেদ্ধ করতে হবে। আপনারা ইচ্ছা করলে এই সময় কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমার কিছু ফ্রোজেন মটরশুঁটি ছিল, আমি কয়েকটা এখানে দিয়ে দিলাম, আপনারা কিন্তু অন্যান্য সবজিও এই সময় অ্যাড করে নিতে পারেন। স্বাভাবিকভাবেই আমরা যেভাবে নুডলস সেদ্ধ করি সেরকমভাবে সেদ্ধ করে নিয়ে এটাকে একটি ঝাঁঝরিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। চলে এসেছি নুডলস রান্নায়। তার জন্য একটি ছড়ানো ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন এই পেঁয়াজ আর রসুন কুচিটাকে একটু ভেজে নেব। রসুন কুচি দেওয়ার ফলে নুডলসটার মধ্যে একটি গার্লিক ফ্লেভার চলে আসবে, যার জন্য নুডলসটা খেতে খুব ভালো লাগবে। আপনার ইচ্ছা করলে নাও দিতে পারেন, শুধু পেঁয়াজ দিয়েও এটা ভেজে নেওয়া যাবে। জাস্ট রসুনটার মধ্যে যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন তার মধ্যে দিয়ে দিব নুডলসগুলো, যেগুলো অলরেডি পানি ঝরিয়ে নিয়েছি। এই সময় চুলার আঁচটা একটু কম রেখেছি, কারণ সব ধরনের মশলাগুলো এখন দিয়ে দিব। জাস্ট নুডলসের প্যাকেটে যেই মশলাগুলো আছে সেগুলো এখানে একে একে দিয়ে দিচ্ছি, কিন্তু আমি যেহেতু এখানে এক্সট্রা একটি নুডলস ব্যবহার করেছি যার মশলা ছিল না, তাই আপনারা যেটা করতে পারেন এখানে অন্য একটি মশলা দিতে পারেন নুডলসের, অথবা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে যে স্পাইসি মশলাটা ছিল নুডলসের রামেনের, সেটা এটার মধ্যে ব্যবহার করব না, এটা দিব সবার শেষে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন চুলার আঁচটাকে
বাড়িয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ হাই রেখে উল্টে পাল্টে জাস্ট মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আমি কিছু সসও ব্যবহার করব। আপনারা সসগুলো স্কিপ করতে পারেন, সস ছাড়াও কিন্তু এই নুডলসটা অনেক বেশি টেস্টি হবে। কিন্তু আরও বেশি টেস্টি করার জন্য, যেহেতু আমার ছেলেগুলো রোজা রেখেছে, তাই আমি কিছু সস এটাতে অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সুইট চিলি সস, 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। এই তো বাসায় যা যা সস আছে সবই 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি, তাতে করে নুডলসটা আরও অনেক বেশি টেস্টি হবে। তবে আবারও বলছি, আপনাদের বাসায় যদি টমেটো সস থাকে শুধু টমেটো সস দিয়ে নিলেও চলবে, অথবা এই নুডলসটা আমি কোনো রকমের সস ছাড়াও রান্না করি, আপনারা সস ছাড়াও রান্না করে নিতে পারেন। এখন শুধু উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু নুডলসটা একদম রেডি। আর এই নুডলস কিন্তু একদম গরম গরম সার্ভ করতে হবে। আগে থেকে একটি প্লেটার আমি রেডি করে রেখেছিলাম, বেশ বড় সাইজের। আপনারা ইচ্ছা করলে এরকমভাবে একদম বড় একটি প্লেটের মধ্যে একসাথে নুডলসটাকে পরিবেশন করতে পারেন। তারপর যেই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম হাফ বয়েল করে, সেগুলো একটা একটা করে এভাবে ডেকোরেশন করে নিচ্ছি। আসলে বাচ্চারা রোজা রাখলে তাদের সামনে যদি সুন্দরভাবে একটি প্লেটার পরিবেশন করা যায়, বাচ্চারা অনেক পছন্দ করে। এখন দিয়ে দিচ্ছি সেই ডাম্পলিং বা মোমোগুলো যেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। আসলে পরিবেশনটা নির্ভর করছে আপনার বাচ্চারা বা আপনার পরিবার কীভাবে এটাকে পছন্দ করে। আমার ছেলেরা ডাম্পলিং খেতেও ভীষণ পছন্দ করে, আর এরকম সফট বয়েল ডিমটাও পছন্দ করে। তাই আমি নুডলসের সাথে এগুলো দিয়ে নিতে একদম ভুলে যাই না। আর এই সব কিছু দিয়ে নিয়ে এখন সবার শেষে দিব সেই স্পাইসি সসটা, যেটা আগে দেখিয়েছিলাম আমি সরিয়ে রেখেছিলাম। তারপর একটি পটের মধ্যে নিয়ে পরিমাণ মতো সস উপর দিয়ে দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। সম্পূর্ণ সসটা যদি নুডলসের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মেখে নিতাম, তাহলে নুডলসটা বেশি স্পাইসি হয়ে যেত, খেতে পারতো না। তাই এভাবে উপর দিয়ে একটুখানি দিয়ে নিলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়াও নুডলসের প্যাকেটের মধ্যে একটি ড্রাই সাদা তিলের একটি প্যাকেট থাকে, সেটাও একটুখানি দিয়ে নিলাম, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর আমার নুডলস প্লেটার একদম তৈরি হয়ে গেল। আমাদের সবার বাচ্চারাই মনে হয় নুডলস ভীষণ পছন্দ করে। আসলে আমারও ছোটবেলায় নুডলস খুবই পছন্দের ছিল। তবে ভিন্ন ভিন্নভাবে যদি এই নুডলসটা পরিবেশন করা যায়, তাহলে বাচ্চারা আরও অনেক বেশি পছন্দ করবে। এই সেম ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আমি নুডলস রান্না করি মাঝে মাঝে, সুপি নুডলসটা যেটা সেটা। তবে আজকে ড্রাই করে তৈরি করে আপনাদের সাথে উপস্থাপন করলাম। আমার কাছে অনেক রিকোয়েস্ট ছিল এই নুডলস প্লেটারটার রেসিপি শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার রেসিপিটি মনোযোগ সহকারে দেখার জন্য। আমার বাচ্চারা কিন্তু ইফতারিতে এই প্লেটারটা পেয়ে এত খুশি হয়েছিল যে এটা আমাকে মনে হয় আরও তৈরি করতে হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।